নমস্কার, বংলা মহলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন আছি সুরুচি সঙ্গে। হ্যাঁ, দক্ষিণ কলকাতায় একটা খুব বিখ্যাত পুজোর মধ্যে কিন্তু সুরুচি সঙ্গে নিজের নাম করে নিয়েছে অনেক বছর ধরে। আজকে মহলা সকালে ওদের থিম সং উদ্বোধন ছিল, আর তার সাথে সাথেই ওদের থিম এবং প্যান্ডেলের কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো। চলো শুরু থেকে একদম শুরু করি। চলো, এটা হলো বাইরেটা, যদি আমরা এখন এক্সিট গেটে আছি, কেন এন্ট্রি গেটটা এখনও কাজ চলছে। তো এক্সিট গেটটা তোমাদের ওখান থেকে এন্ট্রি করাচ্ছি, বাট যেটা বলছিলাম এখনও বেশ কিছু কাজ অলরেডি বাকি আছে। এখানেও কিন্তু বেশ কিছু ইনস্টলেশন বসতে চলেছে, আর রাত্রিবেলা কিন্তু মণ্ডপটাকে দেখতে একদম অন্যরকম লাগবে। তার কারণ এখানে কিন্তু প্রচুর লাইটের খেলা আছে, গামছা, যেই জিনিসটা এখন হয়তো অনেকটা অবহেলিত অনেক বাড়িতেই, সবাই টাওয়াল ইউজ করে। তো সেই সব জিনিস, মানে যেই জিনিসগুলো আমাদের জীবনে অবহেলিত, সেই জিনিসগুলোকে নিয়েই কিন্তু এবছর ওদের মণ্ডপের উপস্থাপনা। যেমন এই রিক্সার যে চাকা বা কোদাল এখানে দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো কিন্তু এখন ব্যবহার অনেকটাই কমে গেছে, অনেক আধুনিকীকরণ হয়েছে। তার জন্যই কিন্তু এই জিনিসগুলো, ইভেন বেলচা, এই জিনিসগুলোকে ব্যবহার করে কিন্তু এবছর ওদের মেনলি মণ্ডপটা হয়েছে। প্রচুর ভিড়, চলো ভিতরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি। থিম হলো পুরানো সেই দিনের কথা, মানে যে জিনিসগুলো আমাদের জীবনে একসময় খুব উল্লেখযোগ্য ছিল বা ইম্পর্টেন্ট ছিল, সেই জিনিসগুলো এখন অবহেলিত। সেটা হতে পারে মশারি, সেটা হতে পারে পুরনো সাইকেলের চেন কভার, সেটা হতে পারে পুরনো অনেক ছবি, যে জিনিসগুলো একসময় হয়তো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, আমরা বুকের কাছে আগলে ধরে রাখতাম, এখন সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই অবহেলিত, ব্যবহার হয় না। স্কুটার ডেফিনেটলি, আমার জামাইবাবুর বেশ কিছু বছর আগে অবধি হয়তো স্কুটার ছিল, এখন সেটা নেই। সেই জিনিসগুলো বা তোমরা বলতে পারো অলমোস্ট স্ক্র্যাপ মেটেরিয়ালসগুলো দিয়ে কিন্তু এবছর গৌরাঙ্গ কিলা ওদের এই প্যান্ডেলটা উপহার দিয়েছে। ইভেন আমি যদি উপর দিকটা দেখি, এখানে দেখবে যে টিনগুলো ব্যবহার করা হয়েছে, যে টিনের আগে ব্যবহার অনেক বেশি ছিল, এখন হয়তো কমে গেছে। আমি বলছি না যে সব জিনিসের ব্যবহার একদম শেষ হয়ে গেছে, এখনও কিছু কিছু জিনিসের ব্যবহার এখনও হয়, বাট মোস্ট অফ দ্য জিনিস যেগুলো আমাদের একসময় হয়তো বুকের খুব কাছে ছিল, সেই জিনিসগুলো এই মুহূর্তে আর নেই। এখানে বাইকের পেট্রোলের ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, মশারি ডেফিনেটলি অনেকগুলো পার্ট ব্যবহার করা হয়েছে। এইভাবেই কিন্তু পুরানো সেই দিনের কথা, সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝখানে এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি যদি বলি, জাহাজের শেপে করা হয়েছে। ইভেন যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই এক এক সময় মনি ঋষিদের ফটো, যাদের হয়তো একসময় আমাদের দেয়ালে স্থান ছিল, আমাদের বইয়ের পাতায় স্থান ছিল, আমাদের বুকের কাছে স্থান ছিল, বা আমাদের নিজস্ব কোনো ফটো হতে পারে, ঠাকুমা দিদি মানে অনেকের ফটো হতে পারে, যেই জিনিসগুলো একসময় হয়তো আমাদের খুব কাছে ছিল বা অবহেলা চক্করে হয়তো সেই জিনিসগুলো এখন কোথাও বিলুপ্ত প্রায় অবস্থায় পড়ে আছে। মানে এক কথায় বলতে গেলে, যারা একসময় মনের কাছে ছিল এখন তারা অবহেলায় অবহেলিত। তার উপর ভিত্তি করে কিন্তু এবছর ওদের থিম পুরানো সেই দিনের কথা, সুরুচি সঙ্গ 2024। থিমটা সত্যি মনকে ছুঁয়ে যায়, পুরানো সেই দিনের কথা। আমি যখন মনে মনে ভাবি যে কত জিনিস আছে, আমরা যখন, মা যখন বলে দু মাস তিন মাস চার মাস পর পর পুরনো কাবার্ডগুলো বার কর, যেগুলো ব্যবহার করছে সেগুলো ফেলে দে, তখন সেখান থেকে এমন কিছু জিনিস পাই যে জিনিসগুলো একসময় আমাদের মনের খুব কাছে ছিল, রোজ ব্যবহার করতাম বা আমাদের দেয়ালে স্থান পেয়েছিলো, কিন্তু একটা সময় পরে কী হয়, সেগুলো অবহেলায় অবহেলিত হয়ে যায়, সেই জিনিসগুলো আমরা ব্যবহার করি না। থিমটা আমি বলবো যথেষ্ট সুন্দর, যারা এখানে আসবে তারা তাদের নিজের জীবনের সাথে কিন্তু এটাকে খুব ইজিলি রিলেট করে নিতে পারবে। তো এটা ছিল সুরুচি সঙ্গ 2024 দুর্গা উৎসবের কিছু এক্সক্লুসিভ মুহূর্ত। মূর্তি উদ্বোধন এখনও হয়নি, তার জন্য আমাদের আরও দু তিন দিন অপেক্ষা করতে হবে, বাট আমি ভাবলাম আজকে এই সুযোগে আপনাদের দেখিয়ে নিই সুরুচি সঙ্গ এবছরের উপস্থাপনা কী করেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকুন বংলা বাংলা।